দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় পার্টি পৌর কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আব্দুল গফুর। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সুলাইমান সামি। এ সময় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনসারুল আজাদ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।